বোনদের সাথে যাইতেছি ঘুরতে। সুন্দর একটা জায়গা নাকি আছে, এটা আলিপুরের প্রাইমারি স্কুল। আর এখানে একটা পুকুর আছে, পুকুরটা এ সাবি না, এর আগে কি এই পুকুরে আইছিলাম আমরা কোন সময়? মনে হয় না, ছোট সময় আমার মনে হয় না যে তো ওইদিকে কোনো সময় পুকুর আইছি। আর এদিকে হয়েছে পুকুর না, এটা হয়েছে গিয়ে গাথা। এটা হচ্ছে গিয়ে আম গাছ, মাশাল্লাহ আম গাছগুলো অনেক বড়। আপনাদেরকে যেটা বলতে ভুলে গেছি, এখন আমার বোন মানে আমার দুই বোন মিলে আমাদেরকে, আমাকে আর আমার শাশুড়ি মাকে যেখানে নিয়ে যাচ্ছে, জায়গাটার নাম কি বলে দাও তো? প্রেমনগর। জায়গার নাম নাকি প্রেমনগর, কিন্তু আমার দেখা মনে হইতেছে না যেটা প্রেমনগর। আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, এখন আর যাইতে মন চাইতেছে না, আর এখান থেকেই দেখা যাইতেছে। আমি আপনাদেরকে এখান থেকেই দেখাই দিই। দূরে এই যে ব্রিজটা দেখতেছেন, এই ব্রিজটাই হচ্ছে গিয়ে মানে, এই মুন্নি এই ব্রিজটাই কি বলে, এই ব্রিজটা কি নাকি প্রেমনগর বলে, এটাকে কেন এটা বলে আমি জানি না। তো এই জায়গাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, আর হাতে একটু নেল পলিশ দিয়েছিলাম, কয়েক রকমের দেখলাম যে কেমন সুন্দর লাগে। এখন আবার বাসায় চলে যাব। আর ওরা তিনজন এখানে দাঁড়িয়ে আছে, এখন আবার বাসায় চলে যাব। তো যেহেতু আজকে বের হয়েছিলাম, সবার সাথে দেখা করব, অনেক লেট হয়ে গেছে, তো এটার জন্য আর প্রেমনগর দেখতে যাব না, এখন আমরা বাসায় চলে যাব, লাভনগর দেখবো। ওকে, তো এখন বাসায় চলে যাবো আর কি। রাকিব ভাই আসলে ভালো হইতো। আর দেখেন মানে সন্ধ্যা হয় হয় অবস্থা, উপরে এই যে চারটা মাশাল্লাহ, হ্যাঁ জানি মাশাল্লাহ চারটা দেখছেন কত সুন্দর লাগতেছে। তো প্রেমনগর দেখতে গিয়েও আমরা দেখতে পারলাম না, কিন্তু চাঁদনগরটা দেখলাম। চাঁদনগর এটা আম্মু আম্মু বলতে সেটা নাকি চাঁদনগর। তো যাই হোক, এখন বাসায় চলে যাব, বাসায় গিয়ে আবার রেস্ট নিব, সবার সাথে সন্ধ্যার পর আড্ডা দিব আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভরা সন্ধ্যা এরা পুকুরে গোসল করতে আসছে, এই বল নিয়ে আসছে, বল দিয়ে খেলবে। আসলে খেলার আনন্দ নেই আলাদা। প্রায় সন্ধ্যা হয়ে যেতেছে, মাগরিবের আজান দিবা 10-15 মিনিট পর। ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই যে গ্রামের ছেলেরা কতটা এনজয় করে, সকাল দুপুর বিকেল লাগে না তাদের, জাস্ট সব ফ্রেন্ডরা একসাথে হইলেই হয় আর কি। আর ওই পাশে মানুষরা এখনো গোসল করতেছে, কাপড় দিতেছে। আর যেহেতু বর্ষাকাল, এটা হচ্ছে পুকুর, আর এটা হচ্ছে গিয়ে এমনিতেই বর্ষাকাল যেহেতু পানি বাড়ছে, এটার জন্য আর কি এদিকে পানি না, এগুলো ক্ষেত থাকতো সব। আর দেখেন অনেকে আছে না যে ফ্রেন্ডরা মিলে আড্ডা দিতে যায়, এটার জন্য এই যে এই জায়গাটা, এই জায়গায় বসে আড্ডা দেয়। সন্ধ্যার পর এখানে বসে আড্ডা দেওয়ার মজাটাই কিন্তু আলাদা হবে। সন্ধ্যার পর বসে না, বিকেলে বসে, যেহেতু পুষ্কিনী পার, সন্ধ্যার পর কেউ আসে না। তো আপনারা বলবেন যে আপনি কি একাই ঘুরতে গেছেন? না রে ভাই, এ সামনে আমার দুইটা বোন হাঁটতেছে, আর পিছনে আমি আর আমার শাশুড়ি মা যাচ্ছি, কারণ আমরা তো চিনি না এখান থেকে কোথায় যাব। তারা আর কি নিয়ে যাচ্ছে আমাদের, আর আমরা পিছন পিছন হাঁটতেছি আর এনজয় করতেছি। বোনদের সাথে আসলাম, কিন্তু ওরা দুজনই ক্যামেরা, সেই ক্যামেরার সামনে আসতে চায় না। তো যেহেতু নিজেরা আসতে চায় না, পছন্দ করে না, এটার জন্য আমি আর জোর করি না। সবারই নিজের একটা কী বলে ইচ্ছা থাকতে পারে, তোরা চায় যে আমি ওরা আসবে না ভিডিওতে, তো এটার জন্য আর কি নেই না। তা আমাকে আবার বলে মানে সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাওয়ার জন্য চায়, কিন্তু সময়ের অভাব, আজকে আসছি জানি না কালকে ফুপির বাসায় থাকবো কি না, যদি থাকি তাহলে আবার ঘুরবো এবং আপনাদেরকেও দেখাবো এই আর কি। যাই এখন হাঁটতে হাঁটতে আবার বাসায় চলে যাই, আম্মু আসতে স্যার আস্তে আস্তে। আর এই যে পিছনের ছিকে পুরো পুকুর, আম্মু আসেন, আল্লাহ হাফেজ। আমি পুকুর দেখাইতেছি বলে আল্লাহ হাফেজ। এই তো এখন বাসায় চলে যাবো, গুড বাই।